নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করব গন্ধরাজ ঘোল। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা জুস, লস্যি বা ঘোল খেতে আমরা কিন্তু সকলেই খুবই ভালোবাসি। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু এটা দারুণ লাগে। দেখে নিন তাহলে আজকের ভিডিওটি। গন্ধরাজ ঘোল বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক বাটি টক দই। এই এক বাটি টক দইয়ে দু গ্লাস ঘোল বানাবো। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা লবণ, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে বিট লবণ। দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। দু গ্লাস ঘোলের জন্য 4 চামচ চিনি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টিটা ব্যবহার করবেন। এবার একটা ডালের কাটা দিয়ে এগুলো সব খুব ভালো করে ঘেঁটে নেব। আর আপনারা এখানে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। গুঁড়ো চিনি ব্যবহার করলে দইয়ের সঙ্গে তাড়াতাড়ি মিশে যাবে। তবে আমি যেহেতু ডালের কাটা দিয়ে খুব সুন্দর করে ঘেঁটে নিচ্ছি, তাতে কিন্তু চিনিটা এমনিই গলে যাবে। গুঁড়ো চিনি না ব্যবহার করলেও হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যেহেতু গন্ধরাজ ঘোল, একটা গন্ধরাজ লেবু তো অবশ্যই লাগবে। এই লেবুর সবুজ অংশটাকে গ্রেট করে নিচ্ছি। আলতো হাতেই গ্রেট করে নিতে হবে যেন সাদা অংশটা না পড়ে। সাদা অংশটা পড়লে কিন্তু ঘোলটা একদম তেতো হয়ে যাবে। আর এটা দিলে এই ঘোলের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো গন্ধরাজ লেবুর রস। বেশ ভালো করে রসটাকে নিংড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু গ্লাস ঠান্ডা জল। আপনারা এই জলের বদলে বরফও দিতে পারেন। এবারে ভালো করে আবারও ঘেঁটে নিচ্ছি। কাটা দিয়ে খুব ভালো করে কিন্তু এটা ঘাঁটতে হবে। এটা যত ঘাঁটবেন ততই কিন্তু এর টেস্টটা বেড়ে যাবে। তবে আপনারা এটা মিক্সিতেও তৈরি করতে পারেন, কিন্তু কাটা দিয়ে যদি এইভাবে হাতে ঘেঁটে নেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আর ঘোল সবসময় এইভাবে একটু কাটা দিয়ে ঘেঁটে নিলেই কিন্তু ঘোলের আসল স্বাদটা পাওয়া যায়। ভালো করে ঘেঁটে নিয়েছি। আর ঘাঁটতে ঘাঁটতে দেখুন একদম ফেনা ফেনা হয়ে গেছে। এরকমভাবেই কিন্তু ঘোলটা তৈরি করে নিতে হবে। এখন দুটো সার্ভিং গ্লাসের মধ্যে ঘোলটাকে ঢেলে নিচ্ছি। আর যেহেতু গন্ধরাজ ঘোল, তাই আমি এখানে দুটো গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি। এই পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কাঁচি দিয়ে কেটে এই ঘোলের উপরে দিয়ে দিচ্ছি। এতে করে এই ঘোলের স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। যদি পান আপনারা এই পাতা দেবেন, আর না হলে নাও দিতে পারেন। আর সাইড থেকে দু টুকরো গন্ধরাজ লেবু স্লাইস দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবার জন্য। তো তৈরি হয়ে গেল গন্ধরাজ ঘোল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই যা নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।